নমস্কার, রকমারি রান্নাতে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আজ আমি আপনাদের সামনে একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি, সেটি হলো পোস্তর বড়া। এই পোস্তর বড়া খেতে যেমন ভালো, তেমনি করা অতিরিক্ত সহজ, কোনো কিছুই সেরকম লাগে না। যদি আপনাদের এই রেসিপিটা আমার পছন্দ হয়, তাহলে অতি অবশ্যই আমার রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। আসুন তবে দেখে নি পোস্তর বড়া বানাতে কি কি লাগছে। পোস্ত বাটা, এটা আমি এক কাপের চাইতে একটু কম নিয়েছি পোস্ত। আর পেঁয়াজ কুচি, একটা বড় পেঁয়াজ কুচি নিয়েছি। একটু আটা নিয়েছি পোস্ত বড়াটা বানানোর জন্য, যতখানি বাইন্ডিং করতে লাগে সেভাবে, যেরকম পরিমাণে লাগবে সেভাবে আটা নিতে হবে। আর নুন লাগবে, আর কাঁচা লঙ্কা কুচি লাগবে। আমি বড়াগুলো বানাবো সর্ষের তেলে। প্রথমে পোস্তটাকে আমি মেখে নেব। নুন দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, পুরোটাই দিয়ে দিলাম পেঁয়াজ কুচি। লঙ্কা কুচি দিলাম, দিয়ে আমি এটা মাখবো, এটা হাত দিয়েই মাখতে হবে। অল্প একটু আটা লাগবে, বেশি না, একদম কম। গরমকালে বিউলির ডাল আর পোস্তর বড়ার মতন জিনিস আর নেই, সবারই বাড়িতেই খুবই প্রিয় খাবার, সবাই বানাবেন আর খাবেন। এই পোস্ত বাটা কিন্তু আপনি বলে রাখি, পোস্ত আগেই জল দিয়ে দেবেন না, মিক্সিতে যখন বাটবেন, শুধু কাঁচা পোস্ত শুকনো সেটা মিক্সিতে আগে দিয়ে একবার ঘুরিয়ে নিতে হয়। ঘুরিয়ে নিয়ে তারপরে একটু ভাঙা ভাঙা হয়ে যায়, তখন আপনি জল দিয়ে পুরো বেটে নিলে খুব সুন্দর পোস্ত বাটা হয়। আমি সেভাবেই বেটেছি পোস্তটাকে। এই চারটে হবে, চারটে বড়া আমি করবো। এবার আমি তেল বসিয়ে কড়াই ভেজে নেব। কড়াই বসিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে কড়াইটা, তেল দিয়ে দিচ্ছি। তিন চামচ, পুরো তিন চামচ ভর্তি করে তেল দিলাম। তেলটা গরম হলে আমি বড়াগুলো ছাড়বো, এর মধ্যে দিয়ে দেবো। বড় বড় বড়া হচ্ছে, ছোট ছোট করলে হয়তো আরো বেশি হতো, কিন্তু আমরা সবাই বড় বড় বড়া খেতেই ভালোবাসি, এই জন্য সাইজে বড় বড় করেই নিই। এই জন্য চারটে হয়েছে। একটা পাশ হয়ে গেছে, উল্টিয়ে দিচ্ছি। সুন্দর লাল লাল হয়েছে। আমি টেবিল স্পুনের
চার চামচ আমি তেল দিলাম। আপনারা যদি দেন তেল দেন, আমি এখানে দেখলাম আমি টিস্পুন নিয়েছিলাম, টেবিল স্পুনটা একটু বড় হয়, টেবিল স্পুনটা চার চামচ দিয়েছি, আর টিস্পুনে যদি নেন তাহলে পাঁচ চামচ লাগবে। আর আপনারা যেরকমভাবে তেল দিয়ে খাবেন ভাজা সেভাবে, আবার অনেকে শ্যালো ফ্রাই করে অল্প তেল দিয়ে ভাজে সেভাবে খাবেন, সেটা নিজেদের ব্যাপার। বড়াগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। তৈরি হয়ে গেল পোস্তর বড়া। আপনারা সকলে বাড়িতে বানাবেন, কেমন হলো আমাকে জানাবেন কমেন্টস বক্সে। আর রেসিপিটা যদি ভালো লাগে তাহলে আমার এই রেসিপিটাকে আপনারা লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন।